वेलकाम टू माई क्लस डर स्टूडेंट हमें निजे परिचय दिए नहीं मोहम्मद शफिकुल इस्लाम राहत प्रभाषक एस पी सी कपूरपुर हाईस्कुल एंड कलेज सदर बागेरहाट तो एकादश द्वादश श्रेणी आज कृषि शिक्षार द्वितीय पत्र एक क्लस नहीं तुम्हारा अवश्य हमारे थकबे द्वितीय अध्याय द्वितीय अध्याय तृतीय परिच्छेद मास एवं चिंगड़ी संरक्षण तो आम्रा आज के की शिखब शिकर फले लिखे फिली एक नम्बर हम पचे क्यों दु नम्बर शिकर फल हम प्रक्रियाजातकरण तीन नम्बर शिकर फल हम प्रक्रियाजातकरण प्रकारभेद एवं चार नम्बर शिकन फल हच्छे शुटकीकरण तो डियर स्टूडेंट आमरा प्रथम शिकन फल शुरू करब मास पचे क्यों आसले मास पचे तीनटा कारण एक नम्बर कारण हे जीवाणु आक्रमण मास पचार कारण एक नम्बर पॉइंट हे जीवाणु संक्रमण आसले आम्रा जानी साधारणत जे कोनो जीव पचार प्रधान कारण हे बैक्टेरिया एछाड़ा सत्राक एवं माइसिटिस एवं आरो किछु स्ट्रेन रयेछे जे कारणे मास पचे जाए तो मासेर शरीरेओ किन्तु जखन मास बेचे थाके तखनो किन्तु अनेक धरनेर जीवाणु बास करे मासेर देहे विभिन्न परजीवी बास करे तारपरे बैक्टेरिया बास करे जखन मास मारा जाए तक ओईरण अणुजीवगल और बसि एक्टिव हो जाए और बस सक्रिय हो उठे जार कारण मास पचे जाए दुई नम्बर पॉइंट हे एनजाइम क्रियाकरण आसले जानी प्रत्येक जीवंत देहे अनेक धरण एनजाइम रही है আমাদের মানুষের দেহের মতো প্রত্যেকটা প্রাণীতে বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে সেটা ডাইজেস্টিভ সিস্টেমের কারণে হতে পারে সেটা নার্ভাস সিস্টেমের কারণে হতে পারে সেটা যে কোনো কারণে হোক না কেন সেই এনজাইমগুলো কিন্তু মাছ মরে যাওয়ার পরেও কিন্তু মাছের দেহে উপস্থিত থাকে আর এই এনজাইমগুলো পরবর্তীতে নিজেদের ভিতরে বিক্রিয়া করে আমরা জানি যে মাছ যেহেতু প্রোটিন অর্থাৎ এই প্রোটিন কিন্তু পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে মাছ যখন এনজাইমের বিক্রিয়াকরণ চলতে থাকে তখন এই পেপটাইড বন্ধনগুলো কিন্তু ভেঙে যায় আর প্রত্যেকটা পেপটাইড বন্ধন যখন ভেঙে যায় তখন মাস আলগা হয়ে যায় অর্থাৎ একটা মাসের যে কোষগুলো কোষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় যার কারণে মাস পচে যায় নাম্বার থ্রি হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া মাছের দেহে অনেক ধরনের বিক্রিয়া ঘটে বিশেষ করে আমরা যে বিক্রিয়াটার কথা বলবো সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া আমরা জানি জীবন্ত যে কোনো কোষেই কিন্তু শ্বসন প্রক্রিয়া চলতে থাকে তো মাছ যখন মনে করো কোনো একটা মাছ এখনই মরলো তার কিছু কোষ কিন্তু সচল থাকে এই কোষে কিন্তু শ্বসন প্রক্রিয়া চলতে থাকে আর শ্বসন প্রক্রিয়া চলার কারণে যে কোনো জিনিস আমরা ফলমূল থেকে শুরু করে যে কোনো জিনিস কিন্তু পচে যায় শ্বসন প্রক্রিয়া অ্যাক্টিভ থাকার কারণে যদি শ্বসন প্রক্রিয়াটাকে একটু কমানো যায় তাহলে কিন্তু মাছ মাছ বা বিভিন্ন যে খাদ্য সামগ্রী আছে এটাকে মানে পচার হাত থেকে রক্ষা করতে পারি নেক্সট তাহলে আমরা এক নম্বর শিকন ফল আমাদের কমপ্লিট হয়ে গেল আমরা দুই নম্বর শিকন ফল দেখে নিই মাছ প্রক্রিয়াজাতকরণ কি মাছ প্রক্রিয়াজাতকরণ মাছ ধরা থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত মাছের গুণাগুণ অক্ষুণ্ণ রেখে
মাছকে মানুষের খাবার উপযোগী করে রাখার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় মাছ প্রক্রিয়াজাতকরণ। এবং মাছ প্রক্রিয়াজাতকরণের অনেক গুরুত্ব রয়েছে। আমরা প্রক্রিয়াজাত করলে মাছের স্বাদ এবং খাদ্যমান ঠিক থাকে, এক নম্বর গুরুত্ব হচ্ছে এটা। দুই নম্বর গুরুত্ব হচ্ছে মাছ অনেক দিন পরে ব্যবহার করা যায়। আমরা জানি বিশেষ করে অন সিজন এবং অফ সিজন, বাংলাদেশে বিশেষ করে এই মৌসুমে এখন যে ড্রাই কন্ডিশন চলছে, প্রচুর মাছ ধরা পড়ছে এবং বাজারে মাছের সয়লাব। কিন্তু আমরা যখন অফ সিজনে থাকি তখন দেখা যায় মাছের প্রাচুর্যটা কমে যাচ্ছে, যার কারণ হচ্ছে আমরা প্রপারলি এই প্রিজারভেশন করাটা আমাদের সঠিক হচ্ছে না, অর্থাৎ অল্পতে মাছ পচে যাচ্ছে। তাছাড়া আমরা যে মাছগুলো এক্সপোর্ট করি, এই এক্সপোর্টগুলো এক্সপোর্ট কোয়ালিটি নির্ভর করে কীভাবে মাছ প্রক্রিয়াজাতকরণ করা হয়েছে তার উপর নির্ভর করে। এবং আমরা জানি যে আমাদের দেশে ইলিশ মাছ এবং চিংড়ি, সাধারণত ইলিশ মাছ এবং চিংড়ি আমাদের এক অনেক বড় ধরনের অ্যাসেট, যা আমরা প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করে অনেক বেশি আর্ন করে থাকি, এবং এটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু মাছ প্রক্রিয়াজাতকরণের উপর। এছাড়া মাছ প্রক্রিয়াজাতকরণ একটু শিল্প বিশেষ, অনেক কলকারখানা গড়ে উঠেছে শুধু মাছ প্রক্রিয়াজাতকরণের উপরে। তো ডিয়ার স্টুডেন্ট, মাছ প্রক্রিয়াজাতকরণের আমরা কি এবং এর গুরুত্বটা কিন্তু অলরেডি আমরা শিখে ফেললাম। নাম্বার থ্রি হচ্ছে প্রক্রিয়াজাতকরণের প্রকারভেদ। মাছ প্রক্রিয়াজাতকরণের প্রকারভেদ। আসলে মাছ প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে সনাতন পদ্ধতি, দুই নম্বর হচ্ছে আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতি মানে হচ্ছে হাজার বছর ধরে আমাদের দেশীয় যে পদ্ধতিগুলো আছে, যে পদ্ধতির মাধ্যমে জেলেরা মাছ সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ করে থাকে তাকে বলা হয় সনাতন পদ্ধতি। এবং এই প্রক্রিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শুটকিকরণ, এবং দুই নম্বর হচ্ছে লবণজাতকরণ। আমরা জানি বিশেষ করে ইলিশ মাছের ক্ষেত্রে এবং ছোট মাছের ক্ষেত্রে শুটকিকরণটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সাধারণত আমাদের দেশে যে সমস্ত দ্বীপ এলাকা রয়েছে, অর্থাৎ সোনাদিয়া দ্বীপ, কক্সবাজার, সেন্ট মার্টিন এবং পটুয়াখালীর বিভিন্ন দ্বীপ অঞ্চল যেগুলো রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে মাছ এই শুটকিকরণ করা হয়ে থাকে। এছাড়া বিশেষ করে ইলিশ মাছের ক্ষেত্রে আমরা সচরাচর এই সল্টেড যে মাছগুলো বলা হয় লবণজাতকরণ করা হয়, যেটাকে আমরা আমরা গ্রাম বাংলায় বলে থাকি নোনা ইলিশ। তারপর হচ্ছে আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে বরফজাতকরণ। বরফজাতকরণ, হিমায়িতকরণ, টিনজাতকরণ বা দেখে আর এক নাম বলা হয় ক্যানিং, এবং এর পরবর্তী হয়েছে তোমার ধুমায়িতকরণ। আমরা বরফজাতকরণ সম্পর্কে একটু বলবো। বরফজাত আসলে যদিও এটা সনাতন না বলে আধুনিক বলা হচ্ছে, কারণ বরফজাতকরণকেও অনেক বেশি মডিফাই করা হয়েছে এখন। আগে অনেক সময় শুধু বরফ দেওয়া হতো, কিন্তু এই বরফ দিয়েও কিন্তু এখন আধুনিকভাবে মাছ প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে। এরপরে আমরা বরফজাতকরণ সম্পর্কে আমরা জানি যে এক স্তর মাছ এবং এক স্তর বরফ দিয়ে পরতে পরতে সাজাতে হয়। হিমায়িতকরণটা, বরফজাতকরণে আমরা জানি মাত্র 0°C তাপমাত্রায় মাছের বরফজাতকরণে রাখা হয়, কিন্তু আমরা একটা কথা বলবো, সেই কথাটা হচ্ছে সাধারণত যে কোনো অণুজীবের ক্ষেত্রে 5°থেকে 45°C তাপমাত্রার ভিতরে জীব অণুজীবগুলো বেশি সক্রিয় থাকে, এবং এই অণুজীবগুলো সক্রিয় থাকার কারণে কিন্তু মাছ পচতে পারে। কিন্তু বরফের টেম্পারেচার আমরা জানি 0°C তাপমাত্রা বা তার কাছাকাছি 1 বা 2°C তাপমাত্রা হতে পারে, বা -1-2°C তাপমাত্রা হতে পারে, যার কারণে বরফজাতকরণ আমরা যথেষ্ট ভালো। কিন্তু বরফ তো গলে যায়, যার কারণে এই আমরা যদি শুষ্ক বরফের কোনো সুযোগ থাকতো তাহলে কিন্তু বরফজাতকরণটা আধুনিক পদ্ধতি আমরা খুব গ্রহণযোগ্য হতো, কিন্তু যখন এটা গলে যায় তখন কিন্তু এর ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। এই কারণে হিমায়িতকরণ, আমরা জানি দীর্ঘদিন যাবত মাছ মোটামুটিভাবে আমরা চাইলে 3-4 মাস, 5 মাস রাখতে পারি হিমায়িত
হিমায়িতকরণের মাধ্যমে। এরপর আমরা ধরি টিনজাতকরণ। সাধারণত আমরা যত বেশি বিদেশে যে সমস্ত মাছ এক্সপোর্ট করি তার সবই কিন্তু টিনজাতকরণ বা ক্যানিংয়ের মাধ্যমে করা হয়। আমরা জানি একটা ভ্যাকুয়াম পাত্রের ভিতরে নিচ থেকে তাপ দিয়ে বাতাস বের করে এর ভিতরে যখন যে কোনো মাছ রাখা হয় তাহলে মাছটা খুব ভালো থাকে। এর কারণ হচ্ছে আমরা জানি ভ্যাকুয়ামযুক্ত জায়গায় জীবাণু আক্রমণ করতে পারে না, কারণ যে কোনো জায়গায় যদি শ্বসন প্রক্রিয়া হতে মানে শ্বসন প্রক্রিয়া ছাড়া কিন্তু মাছ পচবে না, আর শ্বসন প্রক্রিয়া হওয়ার জন্য অক্সিজেন প্রয়োজন অবশ্যই দরকার। যেহেতু এখানে অক্সিজেন থাকছে না তাহলে এই ভ্যাকুয়াম পাত্র অর্থাৎ টিনজাতকরণের মাধ্যমে ধূমায়িতকরণ করে চিহ্নিত করে ক্যানিং করে আমরা অনেকদিন যাবৎ মাছ সংরক্ষণ করতে পারি। লাস্ট কন্ডিশন হচ্ছে ধূমায়িতকরণ। আমাদের দেশে যদিও এই ফিউমিগেশন ধূমায়িতকরণ বা ফিউমিগেশনটা অ্যাভেলেবল নয়, তারপরও বিদেশে প্রচুর পরিমাণে মাছ এবং মাংস সব কিছুই কিন্তু ধূমায়িতকরণ করা হয়। আমরা জানি ধূমা দিয়ে কি করা যেতে পারে, ধুমা দিয়ে আমরা একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে প্রবেশ তৈরি করতে পারে এবং সেখানে অক্সিজেনের প্রয়োজন থাকবে না, এবং বিভিন্ন অণুজীব যেগুলো আছে ব্যাকটেরিয়া ভাইরাস এবং যে কোনো ধরনের মাইসিটিলিস অর্থাৎ পরজীবী যে কোনো জিনিস এগুলো কিন্তু ধূমায়িতকরণের কারণে মারা যেতে পারে, যার কারণে ধূমায়িতকরণ করেও কিন্তু আমরা মাছ এবং মাংসকে সংরক্ষণ করতে পারি। আমাদের তাহলে আমরা অলরেডি শিকল ফল কিনও শিখে ফেললাম, লাস্ট শিকল ফল হচ্ছে সুটকিকরণ। সাধারণত সুটকিকরণ প্রক্রিয়াটা খুবই সহজ এবং সুটকিকরণ পদ্ধতি দুই ভাগে করা হয়, একটা ছোট মাছের ক্ষেত্রে একটা বড় মাছের ক্ষেত্রে। ছোট মাছের ক্ষেত্রে সাধারণত এর আইস চোখ মাথাগুলো ফেলে দেওয়া হয় না, শুধুমাত্র পেট চিপে এর নাড়িভুঁড়িটা ফেলে দেওয়া হয় এবং আস্ত পুরো বডিটাই মাছের শুকনো শুকনো জন্য রাখা হয়। সাধারণত 15-20% আর্দ্রতায় এই মাছ সংরক্ষণ করা হয়, এবং এই 15-20% বেশি যদি আর্দ্রতা থাকে তাহলে কিন্তু মাছ পচে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা যেখানে জানি যেখানে পানির উপস্থিতি আছে সেখানে অবশ্যই অক্সিজেনের উপস্থিতি আছে, আর অক্সিজেন যখন উপস্থিত থাকবে তখন অবশ্যই শ্বসন প্রক্রিয়া থাকবে, আর শ্বসন প্রক্রিয়া যখন থাকবে তখন সেটা মাছ পচে যাবে। সুতরাং খেয়াল রাখতে হবে মাছের আর্দ্রতার পরিমাণ যেন 15-20% বেশি না হয়। ছোট মাছ শুষ্কীকরণের ক্ষেত্রে প্রথমে আমরা কি করতে পারি, একটা ওপেন প্লেসে আমরা 1.5-1 মিটার উঁচুতে একটা মাচা তৈরি করতে পারি, এবং মাচার উপরে আমরা সাধারণত যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা চাটায় বিছাতে পারি এবং চাটার উপরে আমরা মাছগুলো সংরক্ষণ করতে পারি। এছাড়া আমরা সোলার ড্রায়ার ইউজ করতে পারি। সোলার ড্রায়ারটা হচ্ছে এক ধরনের 1.5 মিটার উঁচুতে 1.5 মিটার উঁচুতে এবং চারদিকে পলিথিন শীট দিয়ে আটকানো থাকবে, নিচে একটা ফাঁকা জায়গা থাকবে এবং উপরে একটা ফাঁকা জায়গা থাকবে, এবং যে পাশে রোদ লাগবে সে পাশে সাদা অর্থাৎ স্বচ্ছ পলিথিন দিতে হবে, আর যে পাশে রোদ পড়বে না সে পাশে অবশ্যই কালো পলিথিন দিতে হবে এবং নিচেই অবশ্যই কালো পলিথিন দিতে হবে। তাহলে হবে কি, যখন সূর্যরশ্মি এই সোলার ড্রায়ারের উপরে পড়বে তখন স্বচ্ছ এলাকা দিয়ে প্রচুর পরিমাণে সানলাইট এর ভিতরে প্রবেশ করবে, এবং যেহেতু নিচে কালো রয়েছে এবং অন্য সাইডে কালো রয়েছে তাহলে এই সানলাইটটা অর্থাৎ সূর্যরশ্মিটা বেরোয় যেতে পারবে না। এখানে টেম্পারেচার হয়ে যাবে 55-60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যার কারণে মাছ সুন্দরভাবে এখানে বেশি গরমে অনেক বেশি হিটে কিন্তু জীবাণুগুলো মারা যাবে এবং মাছ সুন্দর করে শুকিকরণ হবে, এবং যেখানে 5-7 দিন এই শুকিকরণের জন্য রোদে দিতে হয়। কোনো অবস্থাতে যদি 1-2 দিন দিয়ে রেখে দেওয়া তাহলে কিন্তু মাছটা নষ্ট হয়ে যাবে। এরপরে বড় মাছের ক্ষেত্রে, বড় মাছের ক্ষেত্রে আমরা জানি শুকিকরণ প্রক্রিয়া হচ্ছে প্রথমে অবশ্যই আইস এবং নাড়িভুঁড়ি যেগুলো অপ্রয়োজনীয় অংশ পাটনা এগুলোকে কিন্তু সরিয়ে অর্থাৎ সেগুলো কেটে সেটে একদম খণ্ড খণ্ড করে শুকাতে হয়। তো সাধারণত এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ক্লাসের জন্য, আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।